তো আপনাদের মাঝে প্রথম যে এয়ারড্রপটা শেয়ার করব এখান থেকে আপনারা প্রত্যেককে ইনস্ট্যান্টলি 0.5টা করে কোদু টোকেন পাবেন যেটা কিন্তু অলরেডি কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড আছে ঠিক আছে সো আমি সরাসরি তাদের কয়েন মার্কেট ক্যাপে চলে আসছি চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তাদের টোকেনটাকে তারা অলরেডি কিন্তু কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড করাইছে ওকে এবং আপনারা যদি তাদের টুইটার পেজটায় চলে আসেন তাহলে দেখতে পারবেন এই প্রজেক্টটা অনেক অনেক স্ট্রং ঠিক আছে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তাদের 15,000 প্লাস মেম্বার রয়েছে সো এই প্রজেক্টটা খুবই খুবই স্ট্রং প্রজেক্ট এখান থেকে আপনাদের প্রত্যেকেরই মিনিমাম 30 থেকে $40 পর্যন্ত প্রফিট হবে ঠিক আছে সো এখানে যদি আনলিমিটেড ট্রিক্স অ্যাপ্লাই করেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আরও বেশি পরিমাণে প্রফিট নিতে পারবেন সো আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে এই প্রজেক্টটা কেউ মিস করবেন না এখান থেকে আপনাদের প্রত্যেকেরই ডেফিনেটলি ভালো একটা প্রফিট নিতে পারবেন ওকে সো এখানে জয়েন করার সাথে সাথে আপনাকে ইনস্ট্যান্টলি 0.5টা কোদু টোকেন দেবে এবং আপনারা যদি চান তাহলে এখানে আনলিমিটেড ট্রিক্সটা অ্যাপ্লাই করে এখান থেকে আপনারা জাস্ট আনলিমিটেড কোদু টোকেন ইনকাম করতে পারবেন ঠিক আছে সো কীভাবে আনলিমিটেড ট্রিক্স অ্যাপ্লাই করবেন সেই সমস্ত ট্রিক্সটাও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ওকে সো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আপনি যদি এখনও আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে না থাকেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে সেখান থেকে প্রত্যেক আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন ঠিক আছে সো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে আমরা সেই সমস্ত এয়ারড্রপ শেয়ার করে থাকি সেই সমস্ত এয়ারড্রপ থেকে আপনারা ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে সো অবশ্যই প্রত্যেকে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন ওকে এবং আপনি যদি আমাদের সেকেন্ড টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে না থাকেন অবশ্যই প্রত্যেকে আমাদের সেকেন্ড টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন সেখানে সমস্ত গ্লিমের এয়ারড্রপগুলো আমি শেয়ার করে থাকি জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট এখান থেকে আপনারা জাস্ট প্রত্যেক আমাদের সেকেন্ড টেলিগ্রাম চ্যানেলটিতেও জয়েন করে নেবেন ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করে দিয়ে সিম্পলি আপনারা জাস্ট আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতেও অবশ্যই জয়েন করে রাখবেন ওকে এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দেবেন এবং আজকের ভিডিওতে প্রত্যেকে একটা করে লাইক দিয়ে যাবেন ওকে সো আজকের এই এয়ারড্রপটিতে জয়েন করার জন্য আপনারা সরাসরি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক সিম্পলি আজকের অফার লিঙ্কের মাঝে ক্লিক করে দিলে আপনাদেরকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টার মধ্যে নিয়ে আসবে ঠিক আছে জাস্ট এই পোস্টার মধ্যে নিয়ে আসলে এখানে দেখতে পারবেন যে রেজিস্টার লিঙ্ক নামে একটা লিঙ্ক দিয়ে আছে আপনারা সিম্পলি এখান থেকে রেজিস্টার লিঙ্কটির মাঝে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে সো রেজিস্টার লিঙ্কটির মাঝে ক্লিক করে দিলে আপনাদের মাঝে এরকমের একটা ইন্টারফেস শো হবে জাস্ট আপনারা এখানে কী করবেন জাস্ট এখানে দেখতে পারবেন কানেক্ট একটা অপশন আছে জাস্ট আপনারা এরকম ইন্টারফেস চলে আসার পর এখানে কানেক্ট অপশনের মাঝে একটা সিম্পলি ক্লিক করে দেবেন ঠিক আছে জাস্ট আমি কানেক্ট অপশনের মাঝে একটা ক্লিক করে দেবো কানেক্ট অপশনের মাঝে ক্লিক করে দিলে আপনাদের মাঝে এরকমের ইন্টারফেস শো হবে জাস্ট এখানে বিনান্সে আপনাদেরকে কানেক্ট করতে হবে অর্থাৎ বিনান্স স্মার্ট চেইন ঠিক আছে ট্রাস্ট ওয়ালেটের সাথে আপনাদেরকে কানেক্ট করতে হবে সো এর জন্য আপনারা নতুন আরেকটা ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করে নেবেন ওকে জাস্ট এখানে আপনারা সিম্পলি কী করবেন এখানে জাস্ট এখানে দেখতে পারবেন যে ওয়ালেট কানেক্ট একটা অপশন আছে আপনারা সিম্পলি এখানে ওয়ালেট কানেক্টের মাঝে একটা ক্লিক করবেন ঠিক আছে এরপর এরকম ইন্টারফেস শো হলে জাস্ট এখান থেকে যে কানেক্টের মাঝে একটা ক্লিক করবেন জাস্ট কানেক্টের মাঝে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ট্রাস্ট ওয়ালেটে নিয়ে আসবে ঠিক আছে জাস্ট আমি এখান থেকে ট্রাস্ট ওয়ালেটটা সিলেক্ট করে দেবো সো ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করার পরে জাস্ট এখানে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে ঠিক আছে জাস্ট আপনারা এখান থেকে কী করবেন এখানে মাল্টি কয়েন ওয়ালেট যে ইথেরিয়াম আছে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন জাস্ট আপনারা কী করবেন এই যে এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে স্মার্ট চেইন দেখতে পারবেন এখান থেকে সিম্পলি আপনারা স্মার্ট চেইনটা সিলেক্ট করবেন ঠিক আছে জাস্ট স্মার্ট চেইনটা সিলেক্ট করার পরে দেখতে পারবেন আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে জাস্ট এখানে আপনাদের স্মার্ট চেইনটা এখানে জাস্ট সাকসেসফুলি এখানে জাস্ট লগ ইন হয়ে গিয়েছে সো আপনাদের এখানে স্মার্ট চেইনটা সিলেক্ট হয়ে গিয়েছে দেন আপনারা কী করবেন নিচের দিকে দেখতে পারবেন যে কানেক্ট একটা অপশন আছে আপনারা সিম্পলি এখান থেকে কানেক্টের মাঝে ক্লিক করবেন ওকে সো কানেক্টের মাঝে ক্লিক করার পরে দেখতে পারবেন যে কালা সোশ্যাল জাস্ট এখানে আপনাদের সাকসেসফুলি কানেক্টেড হয়ে গিয়েছে দেন আপনারা কী করবেন জাস্ট আগের ইন্টারফেসটার মধ্যে চলে আসবেন সো এখানে চলে আসার পরে দেখতে পারবেন এখানে জাস্ট আপনাদের ওয়ালেটটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গিয়েছে সো আমার এখানে কিন্তু ওয়ালেটটা কানেক্টেড হয়ে গিয়েছে দেন আমি এখন এখান থেকে জাস্ট সাইন আপের মাঝে একটা ক্লিক করে দেবো ঠিক আছে জাস্ট এখান থেকে সাইন আপের মাঝে একটা ক্লিক করতে হবে সো সাইন আপের মাঝে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে জাস্ট আপনাদের এখানে কী করতে হবে ফার্স্ট অফ অল এখানে আপনাদের একটা ইউজার নেম দিতে হবে এখানে আপনাদের ইমেল দিতে হবে দেওয়ার পর এখানে বলতেছে ইউর রেফারেল ইউজার নেম ঠিক আছে জাস্ট এখানে আপনাদের একটা রেফার ইউজার নেম দিতে হবে জাস্ট এর জন্য আপনারা চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে ঠিক আছে জাস্ট এখানে চলে আসার পরে এখানে দেখতে পারবেন যে রেফার কোড নামে একটা কোড দেওয়া আছে আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিলে কোডটা কপি হয়ে যাবে ঠিক আছে জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দেবো দেন এখানে কোডটা কপি হয়ে যাবে দেন আপনারা কী করবেন এই রেফার ইউর রেফারেল ইউজার নেমের এখানে এটাকে পেস্ট করে দেবেন ঠিক আছে জাস্ট এখানে ইউজার নেম দেবেন ইমেল দেবেন জাস্ট টেলিগ্রাম থেকে রেফার কোডটা এনে জাস্ট এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে জাস্ট সিম্পলি কনফার্মের মাঝে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে
সো কনফার্মের মাঝে ক্লিক করে দিলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস হবে। দেন আপনারা এখানে কী করবেন, জাস্ট এখানে আপনারা সিলেক্ট করে এখান থেকে আপনাদের গ্যালারি থেকে একটা কভার ফটো দিয়ে দেবেন। দেন এখানে আপনারা জাস্ট আপনাদের একটা প্রোফাইল পিকচার দিয়ে দেবেন, জাস্ট এখানে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে এখানে একটা প্রোফাইল পিকচার দেবেন, এখানে কভার ফটো দেবেন। দেওয়ার পরে জাস্ট এখানে আপনার ফুল নেমটা দিয়ে দেবেন, ঠিক আছে। জাস্ট এখান থেকে ফুল নেমটা দেওয়ার পর জাস্ট এখান থেকে দেখতে পারবেন যে নেক্সট বাটন থাকবে, জাস্ট নেক্সটের মাঝে একটা ক্লিক করে দেবেন। সো আমি জাস্ট এখানে আমার কভার ফটো এবং জাস্ট এখানে আমার প্রোফাইল পিকচার এবং এখানে জাস্ট আমার ইউজার নেমটা দিয়ে এখানে জাস্ট আমার ফুল নেমটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যে উপরের দিকে সিম্পলি দেখতে পারবেন একটা অ্যারো বাটন, সিম্পলি অ্যারো বাটনের মাঝে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এরপর এরকম ইন্টারফেস শো হলে জাস্ট এখানে আপনাদেরকে একটা পোস্ট করতে বলতেছে। জাস্ট এখানে আপনারা জাস্ট যে কিছু মানে যে কোনো কিছু এখানে একটা জাস্ট লিখে দেবেন। তারপর এখানে এখানে ক্লিক করে এখান থেকে জাস্ট আপনারা একটা গ্যালারি থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সিম্পলি ডানের মাঝে একটা ক্লিক করবেন। সো ডানের মাঝে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের এখানে সাকসেসফুলি অ্যাকাউন্টটা ক্রিয়েটেড হয়ে গিয়েছে, ঠিক আছে। সো এখন আপনারা দেখতে পারবেন মানে আপনাদের যে 0.5টা কোদু টোকেন ইনস্ট্যান্টলি দিয়েছে, সো সেটা কীভাবে দেখবেন সেটা সিম্পলি দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখাবো কীভাবে এখানে আনলিমিটেড ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। জাস্ট আপনারা আপনাদের ব্যালেন্সটা দেখার জন্য এখান থেকে জাস্ট এই যে আপনারা দেখতে পারবেন প্রোফাইল অপশন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এই যে প্রোফাইল নেম, জাস্ট এখানে প্রোফাইলের মাঝে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। জাস্ট এই যে প্রোফাইলের মাঝে ক্লিক করে দেবেন, তারপরে এখানে দেখতে পারবেন যে আপনাদেরকে 0.5টা কোদু টোকেন দিয়ে দিয়েছে, ঠিক আছে। জাস্ট এখানে আপনাদের 0.5টা কোদু টোকেন দিয়ে দিয়েছে। জাস্ট এখন আপনারা কী করবেন আনলিমিটেড রেফার করার জন্য, এখানে সিম্পলি যে কপি বাটনের মাঝে ক্লিক করে জাস্ট আপনার ইউজার নেমটাকে কপি করে নেবেন। এরপর জাস্ট আপনারা কী করবেন আমাদের এই যে এই লিঙ্কটাকে কপি করবেন। কপি করার পরে যে মানে সমান চিহ্নর পরে যে ইউজার নেমটা দেওয়া আছে জাস্ট এখানে আপনার ইউজার নেম দেবেন। দেওয়ার পরে জাস্ট আপনাদের লিঙ্কটা ক্রিয়েটেড হয়ে যাবে। দেন আপনারা জাস্ট কী করবেন আপনাদের নোটপ্যাডের মধ্যে সেভ করবেন। সো জাস্ট নোটপ্যাডের মাঝে সেভ করবেন। সেভ করার পরে জাস্ট আপনারা নতুন একটা ট্রাস্ট ওয়ালেট আবার ক্রিয়েট করবেন। জাস্ট এভাবে জাস্ট আপনারা যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকাউন্ট করা দেখালাম, জাস্ট নতুন নতুন সব কিছু দিয়ে জাস্ট আপনারা এখানে আনলিমিটেড ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। সো এই প্রজেক্টটা খুবই স্ট্রং, সো এখানে প্রত্যেকে কাজ করবেন, এখান থেকে আপনাদের প্রত্যেকেরই ডেফিনেটলি ভালো একটা প্রফিট নিতে পারবেন, ঠিক আছে। সো অবশ্যই প্রত্যেকে এখানে কাজ করবেন, এখান থেকে আপনারা জাস্ট ইজিলি $50 থেকে $60 পর্যন্ত আর্নিং করতে পারবেন এবং আনলিমিটেড রেফার করলে সো আপনাদের আরও বেশি ইনকাম হবে, ওকে। জাস্ট আপনারা প্রত্যেকে এখানে জয়েন করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, এর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। খুদা হাফেজ।